সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলাপন কৃষি আজকের এই ভিডিওতে। আজকে আজকে কথা বলবো হচ্ছে যে এই যে অত্যাধিক একটা গরম, যেখানে মানুষ প্রায় বেঁচে থাকা মানে একটা কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাতে এরকম যারা জীবজন্তু পশু পাখি আছে তাদের ক্ষেত্রে তো আরও বেশি। তো প্রকৃতির একটা আসলে যখন এই ধরনের একটা ডিফেন্স আসে তখন স্বাভাবিকভাবেই মনে হয় যে সব কিছু কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। তো আজকে আমি কথা বলবো, যেহেতু পোলট্রি সেক্টরে এখানে অর্থনীতিকের সাথে জড়িত থাকে সব কিছুই, এখানে অর্থের মূলেই থাকে হচ্ছে মুরগিগুলো ভালো রাখা। তো এই অত্যাধিক গরমে আসলে মুরগিগুলো যখন ধামধাম করে যখন মারা যায় তখন আসলে চোখের সামনে দেখলেই মনে হয় যে আসলে চোখের সামনে টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের এখানে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অর্থের জায়গা, তো সব কিছু মিলেই এই মুরগিগুলোকে এই গরমের সময় কিভাবে আপনি রক্ষা করবেন, কিভাবে একটু জাস্ট যদি মনোযোগী হন এবং সে কাজগুলো করলে আপনার মুরগিকে অ্যাটলিস্ট মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন। যেহেতু কমার্শিয়াল যেগুলো মুরগি আছে ব্রয়লার, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দেয়, সোনালি আছে, ফার্মি আছে, এরকম অনেক ধরনের কমার্শিয়াল মুরগি আছে যেগুলো 2,000, 5,000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত পালন করা হয়, সেখানে এই ধরনের মেজারমেন্টগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে সেটা করতে হবে। এখন আমার আজকের এই ভিডিওতে মূল লক্ষ্য হলো যাদের বাসায় 100টা, 150টা, 200টা, 500টা বা 20টার মতো শখের বসে ভালোবাসা আবেগের জায়গা থেকে তারা মুরগিগুলোকে পালন করছে, কিন্তু এই অত্যাধিক গরমে দেখা গেছে সেগুলো মারা যাচ্ছে, তাহলে কিন্তু খারাপ লাগে। শখ করে আপনি একটা ব্রাহ্মা মুরগি নিয়ে আসলেন, শখ করে আপনি একটা টাইগার মুরগি নিয়ে আসছেন বা বাউচিকে নিয়ে আসছেন, নিয়ে আসার পর দেখা গেলো যে অত্যাধিক গরমে হিট স্ট্রেসে বা হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। যখন এই মুরগিগুলো মারা যায় তখন খুব স্বাভাবিকভাবে নিজেকে কষ্ট লাগে। তো এই গরমের মধ্যে আসলে করণীয় কী, তো বড় বড় যেগুলো কমার্শিয়াল খামার আছে সেগুলো তো তারা করবেই, পাশাপাশি হচ্ছে আপনি আমার মতো বা আমার মতো আপনাদের যারা আছেন, ছোট ছোট মুরগি আছে, ছোট পরিসরে ছোট জায়গাতে অল্প মুরগি আছে, এই কাজগুলো আপনারা নিয়মিত করবেন, দেখবেন যে আপনার মুরগিকে অ্যাটলিস্ট মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন। প্রথমত যেটা, আপনারা দুপুরের সময় মানে গরম যখন পড়তে শুরু করবে ঠিক সেই মোমেন্টগুলোতে, বিশেষ করে 11টার পরে যেহেতু অত্যাধিক তাপমাত্রাটা বেড়ে যায়, এই সময় বাংলাদেশের তাপমাত্রা আপনারা জানেন যে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা চলছে বাংলাদেশে, তো এই সময়ে আপনি যখন মুরগিগুলোকে যখন রাখবেন দেখবেন যে 11টার পরে মুরগিগুলো হাফ ফেরে নিঃশ্বাস নিচ্ছে। তো 11 থেকে 4টার মধ্যে আপনারা ঘন ঘন ঠান্ডা পানি দিবেন, এটা হচ্ছে এক নম্বর কাজ। আপনার কাজ হলো কি, আপনার যদি 10টাও যদি মুরগি থাকে, যেহেতু আপনি শখের বসে মুরগিটা পালন করছেন, সে মুরগিকে কী করবেন, আপনি ঘন ঘন ঠান্ডা পানি দিবেন এবং সেই ঠান্ডা পানিতে অবশ্যই গুড়ের যে দানার গুড়টা আছে সেই দানার গুড়টা দিবেন, লেবুর রস, তারপর হচ্ছে ভিটামিন সি এবং হালকা একটু লবণ দিয়ে আপনি সেই ঠান্ডা পানিতে মিশিয়ে দিলেন। এটা এই কাজটা আপনাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যাদের এরকম একটা শেড আছে, মনে করেন যে আপনি টিনের ছাউনি দিয়েছেন বা এরকম সিমেন্টের টিন দিয়েছেন, আপনি করবেন কি, চটের যে বস্তাগুলো আছে সেই চটের বস্তাগুলোকে পানিতে ভিজিয়ে উপরে আপনারা ফেলাই দিবেন। সেখানে সকালে আপনি একবার যদি পানি ভিজিয়ে রাখতে পারেন এবং সেখানে যদি আপনি নিয়মিত যদি পানি ঢেলে দেন ওই টিনের মধ্যে, দেখবেন যে পানি সারাদিন ধরে রাখবে, এবং বিকেলের দিকেও সেম কাহিনী, আপনি পানিটা ঢেলে দিলেন, এই কাজটা করবেন। যদি টিন থাকে তাহলে টিনের ভেজা চটের বস্তা আপনারা ফেলাই দিবেন এবং সেখানে পানি ঢেলে দিবেন, এই কাজটা করবেন, দেখবেন যে অ্যাটলিস্ট আপনার খামারের তাপমাত্রা এবং আর্দ্রতাতে একটু স্বাভাবিক অবস্থায় থাকবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যত দূর সম্ভব আপনার খামারের মধ্যে যদি বাতাস চলাচলে যদি সুযোগ থাকে আপনি সেই সুযোগটা ভালো করে একটু ব্যবস্থা করে দেবেন। যদি পর্দা থাকে সম্পূর্ণ পর্দা খুলে দিবেন, যদি জানলা থাকে পুরো জানলা খুলে দিবেন, যদি কোনো সিস্টেম থাকে আপনি সিস্টেম করছেন সেগুলো আপনি সুন্দর সব দিকে খোলামেলা করে দেবেন, যাতে করে বাতাস ন্যাচারালি যে বাতাসটা সেটা যেন যাওয়া আসা করে, দেখবেন যে তাপমাত্রা অলরেডি কমে গেছে। চার নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যখন মুরগিগুলো আপনার হাফ হারে যখন নিঃশ্বাস নেয়, আপনার অল্প মুরগি হয়তো বা মনে হতেই পারে যে কয়েকটা মুরগি আছে, ভাই যখন বলছে আসলে এগুলা করে কী লাভ, আসলে শখের মুরগিগুলো যখন মারা যায় তখন কষ্ট লাগে। আবার যাদের 5,000, 10,000, 20,000 যাদের কমার্শিয়াল মুরগি আছে তাদের ক্ষেত্রে তো ভাই আমি যেগুলো বলছি এগুলো তো করতে হবে, এটা নট অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তাহলে বুঝতে পারছেন যখন মুরগিগুলো হাফ মেলে যখন নিঃশ্বাস নেবেন তখন আপনারা কী করবেন, তখন ঠান্ডা পানি দিয়ে আপনার খামারের মধ্যে স্প্রে করে দিবেন একে কুয়াশার মতন, এবং যত দূর সম্ভব যে মুরগিগুলো হাফ হারে নিঃশ্বাস নিচ্ছেন সেই মুরগির গায়ের মধ্যে আপনারা একটু স্প্রে করে দিবেন।
দেখবেন যে মুরগিটা অনেকটা স্বস্তি বোধ করছে, এই কাজটা করবেন। আর পাঁচ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে যে খাবারগুলো আপনারা দুপুরের সময় একটু অফ রাখবেন, যেহেতু খাবারের ফলে মেটাবলিজম হয় এবং তাপ তৈরি হয়, সেক্ষেত্রে আপনার মুরগির স্বাভাবিক দেহের তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু তার হিট স্ট্রেস বা প্রভৃতিতে স্ট্রোক করার একটা সুযোগ থাকে, যার কারণে আপনারা 10টা 11টার পর থেকে খাবার দিবেন না, 4টার পর্যন্ত, সকালে বেশি করে দিবেন আর সন্ধ্যার দিকে দিলেন, দুপুরের খাবারটা পুরোটাই অফ রেখে দিবেন। মোটামুটি এই 5টা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আশা করি আপনার যে গরমের মধ্যে যে মুরগি মরে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কমে আসবে। আমি একটু রিভিউ করে আপনাদেরকে আজকে ভিডিওটা শেষ করে দিব। সেটা হচ্ছে যে প্রথমত যেটা, ঘন ঘন আপনাকে ঠান্ডা পানি দিতে হবে, সেই ঠান্ডার পানির সাথে অবশ্যই গুড় লেবুর রস, লবণ এবং ভিটামিন সি এটা অবশ্যই মিক্সারে দেবেন। টিন যদি থাকে তার টিনের উপর আপনারা ভেজা চটের বস্তা আপনারা দিয়ে দিবেন এবং মাঝে মাঝে পানি ঢেলে দিবেন। 3 নম্বর যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে আপনার যতদূর সম্ভব বাতাস চলাচলের একটা ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যেটা বলছি, যদি হাত হারে যদি মুরগিগুলো নিঃশ্বাস নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুরগির দেহের মধ্যে আপনারা স্প্রে করে দেবেন একটা কুয়াশার মতন এবং খামারের মধ্যে করবেন। 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে দুপুরের সময় কখনোই খাবার দিবেন না। এখন বাড়তি কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। যদি আপনার কমার্শিয়াল যদি মুরগি থাকে, 100টা মুরগি থাকে আর 2টা মুরগি থাকে, এটা আপনাকে জানতেই হবে। যদি আপনি মন থেকে, আবেগ থেকে, ভালোবাসার জায়গা থেকে যদি আপনার পোলট্রি সেক্টরের যে কোনো মুরগিকে যদি শখের বসে যদি পালন করে থাকেন, এ কয়টা জিনিস আপনাকে জানতে হবে। এখন যে তাপমাত্রা বাংলাদেশে চলছে সেটা 42 ডিগ্রি তাপমাত্রা। মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 37.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 97.6 হচ্ছে আপনার 6 ডিগ্রি ফারেনহাইট, আর 37 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস। তো দেখেন আমরা তারপরও কিন্তু আমরা দেখেন কি গরমে নাজেহাল হয়ে যাই, একবারে ঘামতে শুরু করি। আমাদের কিন্তু ঘর মানে ঘামের যে গ্রন্থিগুলো আছে সেটা কিন্তু আমাদের সারা শরীরের মধ্যে আছে। মুরগিতে কিন্তু এই ধরনের কোনো ঘর মানে ঘামের জন্য যে গ্রন্থি থাকা দরকার, মানে ঘর্ম গ্রন্থি নেই, মানে ঘামের জন্য যে গ্রন্থিটা দরকার, মানে সুইট গ্ল্যান্ড যাকে বলা হয়, এই সুইট গ্ল্যান্ডটা কিন্তু না থাকার কারণে মুরগিগুলো কিন্তু বেশি হাঁপায়, কুকুরের নাই, যার কারণে দেখবেন এরা মুখ থেকে কিন্তু হাঁ ফেলে নিঃশ্বাস নেয়। এখন কথা হলো যে তথ্য দিতে যাচ্ছিলাম, মুরগির দেহের তাপমাত্রা হচ্ছে 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট। যদি এটাকে যদি সেলসিয়াস করেন তাহলে দেখা গেছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। তো বাইরের তাপমাত্রা যদি আপনার 42 ডিগ্রি যেহেতু চলছে বা 41-42-এর মধ্যে আসে, স্বাভাবিকভাবেই তাপমাত্রাটা কিন্তু বেশি আমাদের দেহের তুলনায়। এখন মুরগির তাপমাত্রা যেহেতু 40-41, বাইরের তাপমাত্রা 41-42, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু বাইরের তাপমাত্রা বেশি, দেহের তাপমাত্রা কম। তাহলে বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা ব্যালেন্স যদি করতে চায়, তাহলে দেহের থেকে অতিরিক্ত তাপ কিন্তু বের হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে ইভাপোরেশন বা হচ্ছে বাষ্পভবনের মাধ্যমে তাপগুলো বের হয়ে যায়, যার ফলে যেটা হয় যে তখন দেহের মধ্যে তাপশূন্যতা হয়, মানে অতিরিক্ত তাপটা কিন্তু বেড়ে যায় এটা ব্যালেন্স নিয়ে আসার জন্য। এই যে একটা ইমব্যালেন্সিং হওয়া তাপমাত্রা, এর ফলে শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়, একটা ধকল তৈরি হয়, কারণ বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা যদি সামঞ্জস্য যদি না হয় তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না, যার ফলে একটা স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস তৈরি হওয়ার পরে ভিতরের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে জীবাণুগুলো থাকে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে, ফলে সেগুলো সহজে আপনাকে আক্রমণ করে ফেলবে, মুরগিগুলোকে আক্রমণ করে ফেলবে। আর 3 নম্বর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আলটিমেটলি কমে যায়। মূলত এই হচ্ছে তথ্য। তো আপনাকে যেটা বুঝতে হবে যে মুরগির যে স্বাভাবিক যে তাপমাত্রাগুলোকে, এটাকে আপনাকে বুঝতে হবে যে স্বাভাবিক যে তাপমাত্রা সেটা হচ্ছে 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট, আর মোটামুটি 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াসে। এখন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া যেটা পরিস্থিতি তৈরি করে বা যে আবহাওয়াটা দেখা যায়, সেখানে মোটামুটি 17 থেকে 22 ডিগ্রির মধ্যেই এই পরিবেশে বা এই তাপমাত্রায় বা 60 থেকে 70 আপনার পার্সেন্টেজ আর্দ্রতার মধ্যেই কিন্তু মুরগিগুলোর আপনার বিপাকীয় যে কার্যক্রমগুলো আছে, কার্যবলীগুলো আছে, এনজাইমেটিক যে কার্যক্রমগুলো, তারপরে হরমোনাল যে ফাংশনগুলো, তারপরে হচ্ছে হজম প্রক্রিয়া, বিপাকীয় যে কার্যক্রমগুলো, সব কিছুই কিন্তু একটা হচ্ছে আপনার এগুলো তাপমাত্রা, বাইরের পরিবেশ, খাওয়া দাওয়া সব কিছুর উপর নির্ভর করে। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা সাধারণ একটা কমন সেন্স বা কমন যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেটা মুরগির যে তাপমাত্রাগুলো, মানুষের তাপমাত্রা, এগুলো আপনাদের যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে আসলে তাপমাত্রা বেড়ে গেলে বা কমে গেলে কী ধরনের সমস্যা হতে পারে। তো গরমের সময় আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিগুলোকে যত দ্রুত ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। ছায়াযুক্ত স্থানে রেখে
যেগুলো বলা হলো সেগুলোকে আপনারা করবেন, আশা করি দেখবেন যে আপনার কোনো মুরগি দেখবেন যে মারা যাবে না, আশা করি। তো এই ছিল মোটামুটি। এখন আরেকটা বিষয়, রোদের সময় আমরা যেটা যখন অত্যাধিক যখন গরম হয় তখন আমরা এই যে গুড় স্লাইন বা হচ্ছে আপনার রেবুলোস রস, তারপর হচ্ছে আপনার একটু লবণ বা ভিটামিন সি আমরা দিচ্ছি। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাজারে কিন্তু অনেক কোম্পানি ইলেকট্রোলাইট একটা স্লাইন পাওয়া যায়, যেখানে আপনারা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে আপনার সোডিয়াম বাইকার্বনেট, ভিটামিন এ এবং ডেক্সট্রোস কিছু উপকরণগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু আপনারা কিনে খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে হয় কি, দেহের মধ্যে যে পানি শূন্যতা কাজ করে বা আপনার ডিহাইড্রেশন ঘটে সেটা কিন্তু রোধ করে। দ্বিতীয়ত হচ্ছে আর বিটেন নামে একটা ওষুধ আছে যেটা খাওয়ালে আপনার মুরগিরগুলোতে কখনো পানি শূন্যতা হবে না। কারণটা হলো যেহেতু এটা পানির যে কমে যাওয়াটা এটা রোধ করে, এবং পানি পানি শরীর থেকে যখন পানি কমে যায় সেটাই তো ডিহাইড্রেট, সেটাই তো পানি শূন্যতা, এটাকে কিন্তু রোধ করে হচ্ছে বিটেন। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি কমার্শিয়াল যদি মুরগি থাকে বা অল্প মুরগি থাকলে কিন্তু আপনারা বিটেন বা বাজারে কিন্তু হাইড্রোসোলামে পাওয়া যায় বা ইলেকট্রোলাইট পাওয়া যায়, এটা অবশ্যই একটা আমি নিয়ে আসছি। এটা হচ্ছে ক্যামোলাইট, এটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রেমিক্স, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে এবং ভিটামিন এ এবং ডেক্সট্রোস এখানে আছে। এটা মূলত হচ্ছে মোটামুটি আমাদের মতো যারা খামারি আছে, খুব অল্প কয়েকটা মুরগি আছে, আপনারা এটা খাওয়াতে পারেন। আমার কাছে মনে হয় এটা আমি অলরেডি তিনটা প্যাকেট খাইয়েছি, তিন দিন হলো, আজকে একটু দিয়েছি, একটা আগামীকালকে দিব। তো মোটামুটি এই ছিল গরমে আসলে করণীয় কী বা আপনারা কী ধরনের কাজ করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে, এবং আপনারা যদি এটা এই অনুপাতে যদি আপনারা করতে পারেন আশা করি আপনাদের মুরগিতে কোনো সমস্যা হবে না। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত।